হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি BTCL এর জব সার্কুলার। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড 2023 সালে আরও একটি বিশাল সার্কুলার করেছে, 205 জন কর্মী নিয়োগ করবে। সো এটা একটি সম্পূর্ণ গভর্নমেন্টের একটি কোম্পানি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি। দেখতে পাচ্ছেন 30 অক্টোবর 2023 তারিখে এই সার্কুলারটি হয়েছে। এখানে বেশ কিছু প্রয়োজনীয় পদসংখ্যা আছে। জুনিয়র সহকারী ম্যানেজার, জুনিয়র সহকারী ম্যানেজার অর্থ হিসাব অডিট, এখানে হিসাব রক্ষক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে। সো দেখতে পাচ্ছেন www.btcl.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতে কখন আপনি আবেদন করবেন? 5/11/2023 সকাল 10টা শুরু হয়ে 19/11/2023 বিকাল 5টা পর্যন্ত এই আবেদনটি চলতে থাকবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পজিশনে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে, A to Z আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। সো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এডুকেশন এন্ড জব নোটিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। নিত্য নতুন জব সার্কুলার নিয়ে আমরা ভিডিও পাবলিশ করে থাকি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি অর্থাৎ BTCL এর 205 জন কর্মী নিয়োগ করবে। প্রথমত দেখা যাচ্ছে জুনিয়র সহকারী ম্যানেজার টেকনিক্যাল, এখানে পদসংখ্যা 62টি, এটা একটা বিশাল নিয়োগ। সো এই নিয়োগে আপনি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকবে, কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃত কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, টেকনিক্যাল টেকনোলজি কম্পিউটার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, পাওয়ার, মেকানিক্যাল, কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অথবা যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেম পাস করেছেন তাদের CGPA 5 স্কেলের ন্যূনতম 3.50 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন BTCL এর স্যালারি গ্রেড হচ্ছে, এখানে এটা 8 নম্বর গ্রেডের একটি জব, অর্থাৎ প্রথম শ্রেণীর 22,700 থেকে 56,660 টাকা এখানে থাকবে এবং আরো অন্যান্য সুবিধাদি থাকবে। দ্বিতীয় পজিশন হচ্ছে জুনিয়র সহকারী ম্যানেজার অর্থ হিসাব অডিট রেভিনিউ, পদসংখ্যা 12টি। সো আপনি এই পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ MA MBA MBAS এর ন্যূনতম স্নাতক পর্যায়ে CGPA 2.50 4 স্কেলের মধ্যে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম CGPA 3.5 স্কেলের মধ্যে থাকতে হবে। সো এটার গ্রেড স্কেলও ঠিক প্রথমটার মতো 56,660 টাকা, অন্যান্য সুবিধা থাকবে, প্রথম শ্রেণীর জব। সো এরপরে হচ্ছে হিসাব রক্ষক, পদসংখ্যা 37টি, সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে 4 বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম CGPA 2.4 এর মধ্যে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম CGPA 3.5 স্কেলের মধ্যে। সো এটা গ্রেড হচ্ছে 9, 41,745 টাকা, অন্যান্য সুবিধা অবশ্যই থাকবে। এরপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, পদসংখ্যা 97টি। সো বন্ধুরা, এটা একটা বিরাট সার্কুলার, এই সার্কুলারে আপনি চাইলে আবেদন করে নিতে পারবেন। এখানে দেওয়া আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার অথবা বৈদ্যুতিক বা যান্ত্রিক শীতাতপ এ বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সো শুধুমাত্র SSC হলে চলবে, অথবা মাদ্রাসা থেকে পাশ করলেও তাও চলবে, অথবা ডিপ্লোমা করে থাকলে তাও হবে। সো এখানে বেতন স্কেল হচ্ছে 37,792 টাকা এবং অন্যান্য সুবিধাদি রয়েছে। প্রয়োজনীয় শর্তাবলী এখানে দেখা যাচ্ছে, আবেদনকারীর অবশ্যই 30 বছরের ঊর্ধ্বে যাওয়া যাবে না, মুক্তিযোদ্ধা সন্তান হলে 32 বছর, আবেদনকারীকে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে, আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে এবং টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নাম্বার 1 এবং ক্রমিক নাম্বার 2 এ প্রাপ্তিগণকে অফারের যোগ্য 900 টাকা এবং ক্রমিক নাম্বার 3/4 এর প্রাপ্তিগণকে অফারের যোগ্য 800 টাকা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলী BTCL এর ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো বন্ধুরা, আপনি আবেদন কিভাবে করবেন? www.btcl.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন। আবেদনকারীগণকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, লিখিত পরীক্ষার নাম্বার 80 থাকবে, লিখিত পরীক্ষার ফাঁস হবে 40। সো বন্ধুরা, খুব একটি সহজ পদ্ধতি, আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মৌখিক পরীক্ষার নাম্বার হচ্ছে 20, মৌখিক পরীক্ষার ফাঁস মার্ক হচ্ছে 10, কোনো প্রার্থী মৌখিক পরীক্ষা
উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতজ্ঞ বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাযথ বিটিসিএল এর ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত, মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইল নাম্বার ও SMS এর মাধ্যমে বা কল এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার সকল উত্তরপত্র ও নাম্বার গোপনীয় হিসেবে গণ্য হবে। কোন অবস্থাতে প্রাপ্তি তার প্রতিনিধিকে সেগুলো প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা উত্তরপত্র ফোন ও পরীক্ষণ ও ফোন ও নিরীক্ষণের সুযোগ থাকবে না। সো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির বেশ আরো কিছু নিয়ম আছে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো TDA প্রদান করা হবে না। নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তি পূর্বে কার্যকলাপ কোম্পানি চাকরিরত নিয়োগ লাভের জন্য উপযুক্ত কিনা তা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রতিপাদন করা হবে। নিয়োগ লাভের পর যোগদানের তারিখ 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে থাকবে। সো বন্ধুরা, এটি প্রায় কিছু জবে থাকে এরকম। BTCL কর্তৃক কোনো কারণ দর্শনে ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। আবেদনকারী কর্তৃক প্রদানকৃত ভুল তথ্যের ক্ষেত্রে আবেদনকারীর দরখাস্ত কোনো কারণে দর্শনের ব্যতিরেকে বাতিলের ক্ষমতা BTCL কর্তৃক সংরক্ষণ করে নিয়োগের। সো বন্ধুরা, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি নিয়োগ 2023 অর্থাৎ BTCL জব সার্কুলারে কখন আবেদন করবেন? 5/11/2023 সকাল 10টা থেকে, আবেদনের শেষ 19/11/2023 বিকাল 5টা পর্যন্ত। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে দেখাতে চাইছি আপনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি নিয়োগ 2023 এই সার্কুলারে বিস্তারিত কিভাবে বুঝবেন এবং জানবেন, সো কিভাবে আবেদন করবেন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যদি এই বিভিন্ন পোস্টে অর্থাৎ 205টি পদ আছে, সো আপনারা সবাই আবেদন করার চেষ্টা করুন। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি হেল্প করব। ভালো থাকবেন। আজকের এই ভিডিও এখানে থাকলো। ধন্যবাদ।